আমরা আজকে কথা বলবো হচ্ছে হার্ট রেট এবং তার রেগুলেশন নিয়ে। তো আমাদের হার্ট রেট বলতে আমরা কি বোঝাই? আমাদের হার্ট রেট বলতে আমরা বুঝাই যে আমাদের হার্ট প্রতি মিনিটে কতবার কন্ট্রাক্ট করে। আমাদের একজন অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের হার্ট প্রতি মিনিটে 60 থেকে 100 বার কন্ট্রাক্ট করে, মানে আমাদের হার্ট রেট হচ্ছে 62 হান্ড্রেড বিটস পার মিনিট, এবং সেটার অ্যাভারেজ যদি তুমি জানতে চাও সেটা হচ্ছে 72 বিটস পার মিনিট। এর ভেতর আমাদের চিলড্রেনদের ক্ষেত্রে হার্ট রেট একটু বেশি থাকে এবং অ্যাডাল্টের ক্ষেত্রে হার্ট রেট আর একটু কম থাকে। তো দেখো, আমাদের এই হার্ট রেট বাড়তেও পারে কমতেও পারে। আমাদের হার্ট রেট যদি নর্মাল, মানে হচ্ছে 60 থেকে 100 বিটস পার মিনিট, এর থেকে যদি বাড়ে তাহলে আমরা তাকে বলি হচ্ছে ট্যাকিকার্ডিয়া, এবং এর থেকে যদি কমে তাহলে আমরা তাকে বলি হচ্ছে ব্রাডিকার্ডিয়া। তো আমাদের হার্ট রেট বাড়ুক অথবা কমুক, বাড়া কমা যেটাই হোক, ট্যাকিকার্ডিয়া ব্রাডিকার্ডিয়া যেটাই হোক, আমরা সেটার কোনোটাকে এক্সপেক্ট করি না। আমরা চাই যে আমাদের হার্ট সবসময় একটা কনস্ট্যান্ট রেট, মানে হচ্ছে 60 থেকে 100 বিটস পার মিনিটের ভিতরে বিট করুক। তো আমাদের এই চাওয়াটা যারা পূরণ করে, মানে হচ্ছে যে মেকানিজমের মাধ্যমে আমাদের হার্ট রেট রেগুলেশন হয়, তাকে আমরা আজকে জানবো। তো আমাদের হার্ট রেট রেগুলেশন হওয়ার জন্য, একটা মেকানিজম সম্পন্ন হওয়ার জন্য যে ফিজিক্যাল স্ট্রাকচারগুলো আমাদের প্রেজেন্ট থাকে সেগুলো সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই, তারপরে আমরা কীভাবে আমাদের হার্ট রেট কন্ট্রোল হয়, মানে হচ্ছে আমাদের মেকানিজমটা আমরা জানবো। তো আমরা প্রথমে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারগুলোকে জেনে নিই। তো আসো আমরা আমাদের মস্তিষ্কে যাই, যে আমাদের কীভাবে নার্ভাস রেগুলেশনের মাধ্যমে আমাদের হার্ট রেট কন্ট্রোল হয়। আমাদের মস্তিষ্কের লোয়ার পন্স এবং মেডুলা অবলঙ্কাতায় আমাদের একটা সেন্টার থাকে যেটাকে বলা হচ্ছে ভ্যাসোমোটর সেন্টার। আমরা যদি সেটাকে এখানে দেখি, আমাদের এই ভ্যাসোমোটর সেন্টারে 3টা পার্ট থাকে। এই 3টা পার্ট হচ্ছে ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া, যেটা ল্যাটারালি থাকে। তারপর আমাদের হচ্ছে ভ্যাসো ডায়ালেটরি এরিয়া, যেটা আমাদের মাঝ বরাবর থাকে। এবং আমাদের হচ্ছে সেন্সোরি এরিয়া, যেটা আমাদের সর্বশেষ থাকে। তো আমাদের এই 3টে এরিয়া সম্পর্কে আমরা একটু ডিটেলস জানি। যে আমাদের ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া, এই ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়াকে বলা হচ্ছে কার্ডিও অ্যাক্সিলেটরি সেন্টার। অ্যাক্সিলেটরি মানে হচ্ছে এই অংশটা, মানে হচ্ছে ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া আমাদের হার্ট রেটকে বাড়ায়। আর আমাদের এই ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া হাইপোথ্যালামাস এবং সেরিব্রাল কর্টেক্স এর আন্ডারে কাজ করে। তারপর আসো আমাদের ভ্যাসো ডায়ালেটরি এরিয়া নিয়ে আমরা কিছু জানতে পারি। যে ভ্যাসো ডায়ালেটরি এরিয়াকে বলা হয় হচ্ছে কার্ডিও ইনহিবিটরি সেন্টার, মানে এর কাজটা হচ্ছে আমাদের কার্ডিয়াক যে ইম্পালস আছে সেটাকে ইনহিবিট করবে, মানে হচ্ছে আমাদের হার্ট রেটকে ডিক্রিজ করবে। আর এটাকে কন্ট্রোল করা হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্স, হাইপোথ্যালামাস, ব্যারোরিসেপ্টর, কিমোরিসেপ্টর সহ অন্য অন্য সেন্সরি যে ইম্পালসগুলো আছে সেগুলো। তো এটার কাজ কি? এটার কাজ দেখতে পাচ্ছ যে ভ্যাসো ডাইলেটর, মানে হচ্ছে ভ্যাসেলকে ডাইলেট করবে, মানে হচ্ছে আমাদের হার্ট রেটকে কমাবে। আরেকটা হচ্ছে আমাদের এই সেন্সরি এরিয়া, এটা থাকে হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস অফ ট্র্যাক্টর সলিটেরিয়াস এর ভেতরে। নিউক্লিয়াস অফ ট্র্যাক্টর সলিটেরিয়াস একটা ইন্টেলিজেন্ট জায়গা। কী হয় এখানে? আমাদের ইম্পালসগুলো আসে ক্লোসোফেরিঞ্জিয়াল ভ্যাগাস নার্ভের মাধ্যমে, আমাদের ইম্পালসগুলো এখানে আসে। এবং এই ইম্পালসগুলা কি কাজ করবে সেটা ঠিক করে দেয় আমাদের এই সেন্সরি এরিয়া। মানে হচ্ছে আমাদের ভ্যাসো কনস্ট্রিক্টর এরিয়া কাজ করবে নাকি ভ্যাসো ডাইলেটর এরিয়া কাজ করবে, মানে এই দুইটা এরিয়ার কোনটা কাজ করবে সেটা যে ঠিক করে দেয় তাকে বলছি হচ্ছে আমরা সেন্সরি এরিয়া। তো আমরা আমাদের ভ্যাসো মোটর সেন্টার সম্পর্কে জেনে নিলাম। তো আমাদের এই ভ্যাসো মোটর সেন্টারে ইম্পালস আসে, মানে হচ্ছে হার্টের এখন কী অবস্থা সেটা আমাদের এই ভ্যাসো মোটর সেন্টারে ইম্পালস আসে। যার মাধ্যমে আমাদের এই ভ্যাসো মোটর সেন্টারে ইম্পালস আসে তাকে বলা হচ্ছে সেন্সরি নার্ভ ফাইবার। এই সেন্সরি নার্ভ ফাইবারগুলো আমাদের গ্লোসোফেরিঞ্জিয়াল, মানে হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ, এবং 10th ক্রেনিয়াল নার্ভ, মানে হচ্ছে ভ্যাগাস নার্ভ, এর মাধ্যমে আমাদের